নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম একটি অসাধারণ আইডিয়া সেটি হলো এই সিল্কের শাড়ি বন্ধুরা এই সিল্কের শাড়ি আমরা প্রত্যেকেই কম বেশি পরি এটা কিন্তু বহু বছর পরলেও নষ্ট হয় না বহু বছর পরার পর দেখা যায় কালারটি একটু ফেড হয়ে গেছে আর আমরা পরি না বাড়িতে ফেলে রাখি আর কঠনের শাড়ি কী হয় আমরা একটু পুরনো হয়ে গেলে কিন্তু নানান কাজে কটনের শাড়িটা ব্যবহার করি কারণ কঠনের শাড়ি এমনকি কটনের কাপড় আমরা প্রত্যেকটি জিনিসে ব্যবহার করতে পারবো কিন্তু এই রকম সিল্কের জিনিস আমরা কোনো জিনিসেই ব্যবহার করতে পারি না সেই জন্য কিন্তু ঘরে ফেলে রাখি আজকে এই সিল্কের শাড়ি দিয়ে আমি আজকে অসাধারণ একটি আইডিয়া শেয়ার করতে চলেছি যেটি আপনাদের প্রত্যেকের প্রত্যেক দিনই কাজে লাগবে এবং একদম কম সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন একটি অসাধারণ জিনিস তো বেশি সময় লাগবে না এমন কি বেশি মাথা ঘামাতেও লাগবে না খুব সহজে আপনারা বানিয়ে দিতে পারবেন শুধুমাত্র একটি সিল্কের শাড়ি হলেই হয়ে যাবে এই সিল্কের শাড়ি দিয়ে আমি কি বানিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো লন্ডি ব্যাগ হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই আছি জামাকাপড় ওয়াশ করার জন্য এই রকমের লন্ডি ব্যাগ কিনে আনি বাজারে এই রকমের লন্ড্রি ব্যাগগুলো প্রচুর দাম হয় আমরা কিন্তু ইজিলি জলের মতো সহজ এই লন্ড্রি ব্যাগ বাড়িতেই বানিয়ে নিতে পারবো খুব সহজেই এই রকম লন্ডি ব্যাগের মধ্যে কিন্তু আমরা সমস্ত রকমের জামাকাপড় রাখতে পারবো যেগুলো আমরা ধোবো এমনকি যেগুলো আমরা আয়রন করবো সমস্ত রকমের জামাকাপড় রাখতে পারবো তারপরেও কিন্তু এইভাবে কিন্তু উপরে কভারও বানিয়েছি যাতে এর মধ্যে ধুলো ময়লা না পরে বন্ধুরা এই লন্ডি ব্যাগ আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো তাহলে বাজারে গিয়ে টাকা নষ্ট করতে যাব বলুন খুব সহজেই যে কেনই কেউ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আমরা যখন তখন ধুতেও পারবো এমন এমনকি এর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু জায়গাও আছে আমরা প্রচুর জামা কাপড়ও রাখতে পারবো আর এই মুখের যে কভারটা করেছি এটাও কিন্তু অনেকটাই বড় ভিতরে অনেক জামা কাপড় রাখতে পারবো আর বাজারে কিন্তু এই রকম লন্ডি ব্যাগ পাওয়া যায় একটু প্রিন্টের আপনারা চাইলে কিন্তু প্রিন্টের কাপড় দিয়েও বানাতে পারবেন তো চলুন দেখে নিই প্রথমে কী কী লাগছে প্রথমে লাগবে এই রকমের দুটো প্যাকেট এই রকমের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমি দুটো কাগজ নিয়েছি এই রকম তো একটা ছোট লাগবে একটা বড় লাগবে আপনারা চাইলে কিন্তু চালের যে প্যাকেট হয় চালের প্যাকেটও নিতে পারেন আর লাগবে একটা সিল্কের শাড়ি সিল্কের শাড়ি নিয়েছি আর দুটো কিন্তু এই রকম প্লাস্টিক নিয়েছি এরপর সব থেকে ছোটো যে প্লাস্টিকটা নিয়েছি ওটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে খুলে নিচ্ছি যাতে আমার প্লাস্টিকটা অনেকটা বড় হয় আর তারপর নিয়েছি থালা যে কোনো বাড়ির থালা থাকলে সেটাকে এইভাবে বসিয়ে তারপরে কিন্তু দাগ কেটে নিতে হবে দাগ কেটে নিয়ে গোল করে কেটে নিতে হবে এই কাগজটা কিন্তু অনেকটাই মোটা তাই আমি নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই চালের কাগজ থাকলে চালের কাগজ নেবেন যে কোনো মোটা কাগজ নিলেই হবে প্লাস্টিক তো এরপরে গোল রাউন্ড করে আমি কেটে দিচ্ছি এরপর কি করতে হবে দেখতেই পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে এরপর নিয়ে নেব শাড়ি যে শাড়িটা সিল্কে নিয়েছি ওটা নিয়ে নিচ্ছি এরপরে এই যে গোল করে কাটলাম এটাকে বসিয়ে আমি এইভাবে কিন্তু চাপা দিয়ে দিচ্ছি কারণ দুদিকটা আমি ভালো করে সেলাই করে নেব যেহেতু এই শাড়িগুলো খুবই পাতলা হয় সেই কারণে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন একটু ভালো করে আমি যেমনটা করছি করুন তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম ইজিলি তো দেখুন আমি তারপরে পিন আপ করে নিচ্ছি পিন দিয়ে এরপর এটাকে আমি সেলাই করব রাউন্ড করে ভালো করে পিন দিয়ে পিন আপ করে নিয়ে এটাকে আমি সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেলাই করা হয়ে গেছে এটাকে আমি রাউন্ড করে কেটে দিচ্ছি এক্সট্রা যে কাপড় গুণ আছে এরপরে কিন্তু এটা রাউন্ড হয়ে গেল এটা আমাদের কিন্তু কোথায় লাগবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন একদম নিচে কিন্তু এটা আমাদের লাগবে প্রথমে এটা বানিয়ে নিলাম এরপর একটা দাগ কেটে নিচ্ছি একটা দাগ কেটে নিয়ে তারপরে আমি মেপে নিচ্ছি যে কত ইঞ্চি এটা হয়েছে এইভাবেই না একটু মেপে নিলে আমি বুঝতেও পারবো না যে কত ইঞ্চি হয়েছে কতটা কাপড় নিতে হবে পরের যে মেজারমেন্টটা আমি বানাবো সেই জন্য কিন্তু আমি এইভাবে মেপে নিচ্ছি যেখানে দাগ কেটেছিলাম ওখানে মিলিয়ে দেব এটা আমার হয়েছে থার্টি সিক্স ইঞ্চ বাই বাইশ ইঞ্চ তো সেই হিসেবে কিন্তু আমি পরবর্তী যে কাটবো সেটা কিন্তু মেপে নেব যেহেতু তাহলে আমার পারফেক্ট হবে তো এরপরে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি এই প্লাস্টিকটা তো আমার পুরো একটা সেম সেম আছে সেই জন্য কিন্তু আমার আর কাটা ছাটা করতে হবে না পুরো সেম সেম আছে সেই কারণে কিন্তু আমি এটা বাইশ ইঞ্চ নিয়েছি আর আরে কিন্তু নেব থার্টি সিক্স ইঞ্চ বন্ধুরা এই মাপে করলে কিন্তু একদম লন্ডি ব্যাগটা একদম পারফেক্ট হয় খুব বড় হয় এমন কি একদম পারফেক্ট হয় তো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন তো তারপরে আমি কাপড়ের উপর বসিয়ে কিন্তু এইভাবে পিন আপ করে দিচ্ছি পিন দিয়ে এরপরে কিন্তু ডবল কাপড় নেব নিয়ে এটাকে কিন্তু সেলাই করতে হবে সেই জন্য পিন আপ দিচ্ছি যাতে না কোথাও সরে না যায় আর খুব সহজেই আমার সেলাইটা হয়ে যায় এরপরে কাপড়টা আমি দুপেরটা করে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি তাহলেই হয়ে যাবে এটা করতে না বন্ধুরা একদমই কম কাপড় লাগে খুব একটা কাপড়ও লাগে না বেশি কাটাকুটিও করতে লাগে না দেখুন আমার ওটা সেলাই করা হয়ে গেছে নিয়ে চলে এসেছি আমার দুটো কিন্তু তৈরি হয়ে গেছে এটা নিচের দিকে এটা কিন্তু উপরের দিকে দেখেই বুঝতে পারছেন এটাকে পাশে সরিয়ে রাখবো এখানে দুটো কাপড় কেটে নিয়েছি এই লম্বাই হচ্ছে চোদ্দো ইঞ্চি আর আরে হচ্ছে সিক্স ইঞ্চি আমি তাও স্কিনে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি আরও একবার মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে নিয়ে নেব একটা প্লাস্টিক যেহেতু এটা আমি কি করব এটা করব হ্যান্ডেল তো সেই হিসেবে কিন্তু একটা আমি প্লাস্টিক নিয়ে নিচ্ছি যেহেতু ভিতরে দিলে কিন্তু এটা এতটাই মজবুত হবে সেই কারণে আমি প্লাস্টিকটা কেটে নিচ্ছি আমার বলার থেকে তো আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা কতটা আপনারা বুঝতে পারছেন বলার থেকে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন বুঝতে পারবেন আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই কমেন্টে রিপ্লে করে বুঝিয়ে দেব তো দেখুন আমি এইভাবে কিন্তু এটাকে সেলাই করে নিচ্ছি মেশিনে চলে এসেছি মেশিনে এসে এটাকে ভালো করে সেলাই করে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এরপরে এটা কিন্তু খুবই মজবুত হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এরপরে কি করব নিয়ে নেব যে কাপড়টা আমি বানিয়েছিলাম ওটা নিয়ে নিচ্ছি এরপরে এটাকে চার ভাঁজ করে মুড়তে হবে আমাদের যেহেতু প্রথমে যদি আমি হ্যান্ডেলটা লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের সেলাই করতে সুবিধে হবে তো সেই কারণে প্রথমে আমি চার ভাঁজ করে একটু দাগ দিয়ে দেব এরপরে কিন্তু ওটা আবার ঘুরিয়ে ফের ভাঁজ করব করে তারপরে কিন্তু আবারও একটা দাগ দিয়ে দেব তাহলে কিন্তু হ্যান্ডেলটা বসানোর জন্য সুবিধে হবে আমাদের সেই কারণে তো দেখুন আমি ভালো করে দাগ দিয়ে দিচ্ছি এরপরে এটাকে খুলে নেব নিয়ে কি করব একটা ইঞ্চি টেপ নেব নিয়ে কিন্তু তিন ইঞ্চি ছেড়ে আমি হ্যান্ডেলটা বসাবো তিন ইঞ্চি ছেড়েছি তারপরে দাগ দিয়ে আমি হ্যান্ডেলগুলো বসিয়ে ভালো করে সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফিক্সড হয়ে গেছে এরপরে একটা কাপড় নেব এই কাপড়ের মাপটাও আমি বলে দিচ্ছি থার্টি সিক্স ইঞ্চি লম্বাই আর আরে কিন্তু দশ ইঞ্চি তো থার্টি সিক্স ইঞ্চি নিয়েছি আর দশ ইঞ্চি নিয়েছি এরপরে এটা কিভাবে কোথায় ব্যবহার করব এটা যে উপরে আমি কভারটা বানাবো সেই কারণে এই কাপড়টা আমার লাগছে এখান থেকে আমি হাফ ইঞ্চি মতো মুড়ে দিচ্ছি তারপরে কিন্তু তিন ইঞ্চি আমার মুড়বে যেহেতু এটা আমি দড়ি পরানোর ঘর করব সেই জন্য আমি এটা ভালো করে সেলাই করে দিচ্ছি সেলাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে উল্টো সাইড করে কিন্তু হ্যান্ডেলের উপরে বসিয়ে এটাকে আমি আরও একবার সেলাই করে নিচ্ছি তার আগে কিন্তু বলপিনটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু সরবে না একদম ফিক্স হয়ে যাবে আর সেলাইটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে আমি চলে এসেছি মেশিনের কাছে আরও একবার ভালো করে সেলাই করে নিয়েছি এরপরে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটা কিন্তু তৈরি হয়ে যাবে তারপরে আমি পাঁচটাও কিন্তু সেলাই করে নিয়েছি এরপরে পিছনের যে অংশ ওটা কিন্তু লাগাবো এটা কিন্তু আপনাদের যে মেজারমেন্ট থাকে ওটাকে যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু খুব সহজেই এটা লাগানো হয়ে যাবে আর যদি পারফেক্ট না থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু ম্যানেজ করে লাগাতে হবে তো আমি কিন্তু এইভাবে বলপিন দিয়ে একটু ম্যানেজ করে নিতেই কিন্তু আমার মেজারমেন্ট ঠিক ছিল তাই কিন্তু মাপ ঠিক ছিল সেই কারণে কিন্তু আমার লাগানোটা খুব সুন্দর হয়ে গেছে এরপর এটাকে আমি সেলাই করে নিচ্ছি আরও একবার বলছি মেজারমেন্টটা আপনারা একটু ঠিকঠাক রাখবেন দেখবেন পারফেক্ট সেলাই হবে দেখুন আমার সেলাই হয়ে গেছে এটাকে আমি সোজা করে নিচ্ছি যেহেতু উল্টো দিকে আমি সেলাইটা করেছি সোজা করে নিলাম জিনিসটা দেখুন কত সুন্দর আমার লন্ডি ব্যাগ তৈরি হয়ে গেল আমরা কিন্তু এর মধ্যে প্রচুর জামা কাপড় রাখতে পারবো যেসব জামাকাপড় রাখলে হবে কারণ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়ি থেকে বাইরে বের হই সেই সব জামাকাপড় কিন্তু রাখলে হবে আমি তারপর কি করছি দেখুন এই রকম দড়ি পরিয়ে নিচ্ছি দড়িটা পরিয়ে নিয়েছি তাহলে কিন্তু আমি জামা কাপড় রাখলে দেখাও যাবে না এমনকি ধুলো ময়লাও পড়বে না তো আমরা হয়তো কোথাও গেলাম বাইরে ঘাটে কোথাও ঘুরতে গেলাম এসে তো সঙ্গে সঙ্গে কিছু করতে ইচ্ছা করে না সেই সব জামাকাপড় কিন্তু গুছিয়ে রাখতে পারি তারপরে কেছে গুছিয়ে কিন্তু আলমারিতে রাখতে পারি আর দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জামাকাপড় আমার এর মধ্যে ধরছে প্রচুর জামা কাপড় ধরছে এইভাবে কিন্তু রাখবেন আর উপরের যে কাপড়টা আছে তার কারণে কিন্তু ধুলো ময়লাও পরবে এমন না কি অনেক জামা কাপড় আমরা আরামসে রাখতে পারবো এইভাবে অবশ্যই করে দেখবেন ঘরের একটা কোনায় রাখলে কিন্তু একদমই খারাপ লাগবে না দেখতে সুন্দর লাগবে আর এইভাবে দড়িটা কিন্তু আমরা ভিতরে দিয়ে আর গুছিয়ে একটা ঘরের কোনায় রেখে দিতে পারবো কতটা সুন্দর লাগছে আমার এই লন্ডি ব্যাগ অবশ্যই আপনারা এই টিপসটি অ্যাপ অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা বাইরে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু লন্ডি ব্যাগ কিনতে লাগবে না বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন আর প্রচুর জামাকাপড় এখানে রাখতে পারবেন বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি অবশ্যই এই টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখবেন বাড়িতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে